জয় হিন্দ দোস্ত। সরি আজকে আমি বাংলাতে বলবো, আজকে 21 ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস অন্তর্গত। এটি তোমরা সকলে জানো, সকলকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাই। একজন বাঙালি হিসাবে অবশ্যই এটি আনন্দ পাওয়ার, গর্ব করার একটি বিষয়। তো সারা বিশ্ব আজকের বাংলাকে তার স্থান দিয়েছে। যাই হোক, আমি আজকের অন্য বিষয়ে কথা বলতে আর চাইছি না। খুব বিজি ছিলাম, বাইরে গিয়েছিলাম, প্রচুর প্রশ্ন ফোন এসেছে, স্যার লাইভে আসেনি কেন বা আসেনি কেন, কিন্তু দুর্ভাগ্যবশত আমি একটু ব্যস্ত ছিলাম। কালকের তোমাদের মেদিনীপুর লোধাসুলি ওখানে আমি যাচ্ছি। তোমরা যারা আমার সঙ্গে মিট করতে চাইছ, তারা ডেটটা থেকে দুটোর মধ্যে তোমরা চলে এসো, তোমাদের সঙ্গে মিট করতে পারবো। আর তার আগে আমার মূলত আমাদের যে সিআরপিএফ ক্যাম্পের কিছু আনুষ্ঠানিক কাজ আছে, আর ওখানে একটা এসএসসি কনস্টেবল জিডির উপরে একটা ছোট সেমিনার আছে, সেখানে অলরেডি ওরা আসন সংখ্যা ঠিক করে রেখেছে। তো ওদের সঙ্গে আমি ভিজিট করার পরে, ওদের সঙ্গে ওদের টোটাল মিটিংটা হয়ে যাওয়ার পরে আমি চাইবো তোমাদের সঙ্গে মিট করতে। যারা আমার সঙ্গে মিট করতে ইচ্ছুক, বিশেষ করে অনেকেই ফোন করেছো, তাদেরকে ওয়েলকাম জানাই। আর আমার ফোন নাম্বারটি অবশ্যই তোমরা রেখে দাও, 7478465001। যারা জানতে চাও, আর সেম নাম্বার আছে, শেষে চার আছে, 7478465004, সেম নাম্বারটি তোমরা কল করতে পারো। আর সকাল 7:30টার পরেই কল করো, 7:30-8টার পরেই, আমি তখন অবশ্যই হাওড়া রোডের উপরে থাকব সম্ভবত। আর স্যাররা যারা থাকবেন তারা অবশ্যই তাদের সঙ্গে কথা বলিয়ে দেবো, লোকেশানটা তোমাদেরকে বলে দেবো। আর আনন্দের কথা হচ্ছে, আমাদের গত ইয়ারে যে সকল স্টুডেন্ট আমাদের কাছ থেকে সার্ভিস পেয়েছে, তাদের কিছু জনকে ইনভাইট করেছিলেন, তার কিছু স্টুডেন্ট তাদের দুদিনের ছুটি নিয়ে আসছেন ওখানে। এটিও খুব আনন্দের কথা, খুবই আনন্দ হয় যখন তোমরা কেউ একজন সার্ভিস পাও লাইফে সফল। তো বন্ধুরা, যারা তোমার শহর মেদিনীপুর আমি যাচ্ছি, অবশ্যই মিট করতে চাও, তাদের সঙ্গে আমি মিট করতে ইচ্ছুক আছি। যে কোনো প্রশ্ন আপনি সামনে তোমরা অবশ্যই করতে পারবে, আর আমার সাথে কিছু সোলজার থাকবে, আর কিছু মেজররা থাকবে, তাদের কাছ থেকেও তোমরা জানতে পারবে। আশা করি তোমরা অনেক উপকৃত হবে। আর কোনো কিছু যদি জানার থাকে কমেন্ট নাই, ডিরেক্ট কল করো, কিউকি আমি আর কমেন্ট চেক করতে পারবো না উপস্থিত। আমি কাল ফার্স্ট মর্নিংয়ে, আর্লি মর্নিংয়ে বার হয়ে যাবো, সেই জন্য তোমাদের কমেন্ট চেক করতে পারবো না। বন্ধুরা আবারও বলি, দরকার হলে আবারও তুমি ফোন নাম্বার, তোমরা ফোন নাম্বারটা নিয়ে নাও, ডিসক্রিপশানে আমি ফোন নাম্বারটি দিয়ে দেবো। তবুও বলছি 7478465001, আর একটা থাকে 4 7478465004। বন্ধুরা কালকেরে যারা আসছো তাদের সঙ্গে অবশ্যই এনজয় হবে, ভালো থেকো সকলে, শুভরাত্রি, আর কালকে মিট হচ্ছে। থ্যাংক ইউ, বাই।